বাইক কাদা সিটটা তারপর এই প্যান্ট টেন্ট আর মোবাইল দাও তো গাইড বাইক কি করছিস আমি ভালো বুঝি আর নাম জানো কি শর্মা না আমার নাম হচ্ছে মোহন শর্মা আমার শর্মা লাগবে এইগুলো আমার কাস্টমার আইবে তার কাস্টমার দেখতেছেন নাই সো গাইস আরেকবারটি ডান All right, so hey guys, what's up everybody? This is MS Chicken back again with a new video, baby. Yeah, bro. So, bhaiya helmet ta diye geche, amar kache bhaiya kache tel bhorte. Ar piche camera dhorche Munna. So amra bhaiya, ami ar Munna jaitechi ajke Kuakata. So guys, abbu jane na, shudhu ammur kache bolle jaitechi. Karon abbu jaite dibe na. Erom coronar bhitore. So dekho Munna ke dekhai ami. Ready hoyeche or get up ta dekho. To chashma niche. আগের বার তো মনে চশমা হারিয়ে গিয়েছিল না না আমার না ও বড়পুর চশমা আগের বার হারিয়ে গিয়েছিল সো ভাই আসবেন এদিক গেছে তেল ভরতে সো গাইস আমরা এখন হাঁটতেছি সামনে যাইতেছি ভাই আসবে একটু পর আমি ওর মাস্ক নিছি না নাও নাই তো ওনে মাস্ক নি নেই তো মাস্ক নিয়ে এসে দাঁড়াও এই মাস্ক নিতে ভুলে গেছি সো গাইস মাস্ক নিয়ে আসছি এখন হাঁটতেছে সামনে ভাইয়ের কাছে যাইতেছে ভাই আর সামনে যাইতে আগাইতে বলছে ক্যাম ব্রো তো আমি জানি আমি ফার্স্ট টাইম কিন্তু কুকটা যাইতেছি কুকটা তো এর আগে যাই নাই কুকাটা ওরা গেছিল অনেকবার আর আমার এই লাইফে ফার্স্ট আমি এখনো ছোট মানুষ যাই নাই তো তোমরা এনজয় করে ব্লগটা देखा जा की होया की ना होय लेट्स सी অলরাইট সো গাইস এখন ড্রেস নিতে নামছি আর চটপটি কুচি খাবো রহনা দিছিলাম তিনটায় বিকাল তিনটায় তো এখন বাজে 5:40 জাস্ট সূর্যাস্ত দেখবো আমরা তো এই জন্যই আসা আর কিছু না আর এখন তো সিজনও না ঠিক মানে শীতের শুরু থেকে আর শীতের ভিতরে তো আমরা এখন যাইতেছি সূর্যাস্ত হঠাৎ করে যাওয়া আর কিছু না তো তোমরা এনজয় করো ব্লগটা ভাইয়া দেখো আর আমাদের গায়ে দেখো অবস্থা কি দাঁড়া দেখাই তোমাদের
পায় কাদা সিটটা তারপর এই প্যান্ট টেন্ট আর মোবাইলটা ফুল মাইখে গেছিল কাদায় কারণ ফেরি থেকে নামার পর মানে ওই একটা পাশ দিয়ে বাস গেছিল তো বাস থেকে বাসের পর বাসের চাক্কা একেবারে কাদার নিচে পড়ছে আর কাদাগুলো সিটে গায়ে উঠছে তো ভাইয়ের অবস্থা দেখাই তোমাদের দাঁড়াও সো গাইস এই দেখো ভাইয়ের অবস্থা কাদা ফুল প্যান্টে মুন্না ভিডিও করতেছে দেখো ঘুরেই ঘুরেই আরো কাদা লাগছে তোরা দেখাই আমার একটু কম লাগছে বাট পায়ে লাগছে বেশি আর দেখো সেই ফুল মাখে গেছে কাদায় আর বাইকের অবস্থাও খারাপ বাইকের অবস্থা দেখাবো আমি আর গাইস আজকে আবহাওয়াটা সেই মানে ফুল মেঘলা মেঘলা দেখো জোস সো ভাই এক ঝাল দিয়ে চটপটি খাইতেছে ফুল মুন্না ফুসকে খাবে আমিও ফুসকে খাবো ওটা দুটো ফুসকা আর ভাইয়া শুধু চটপটি নিছে তো হাসি দিতেছি গাইস ফুল উড়াবালে এখানে গাড়ি বাস টাস চলে তো হাসি আসতেছে ফুল বানাই দেন এই আমাদের দশটা দিই বাট খাওয়ার পর মাক্স পরবো না ভাই আর একবার এবার চটপটি নিছে আর মুন্নার খাওয়া শেষ সো গাইস আর একবারটি ডান তো গাইস অবশেষে এসে পৌঁছালাম তো এখন একটু সৈকতে আসছি নিচে দেখো মুন্না আসতেছে ভাইয়ের সামনে গেছে গাইস প্রচুর বাতাস প্রচুর এই যে দেখো ভাইয়া ও ভিউটা দেখো গাইস ওয়াও দাঁড়া আমি এখানে একটু ভিডিও করি আমার শ্যুটটা নিই জোস জোস গাইস ফুল বাতাস মুন্না चलो ले चले तुम्हें तारों के शहर में धरती पे ये दुनिया हमें प्यार न करने देगी चलो ले चले तुम्हें तारों के शहर में धरती पे ये दुनिया हमें प्यार न करने देगी चलो ले चले तुम्हें तारों के शहर में धरती पे ये दुनिया हमें प्यार न करने देगी
আর আমার কিন্তু ক্যাপটা মনে করো যে এসে আসছিলাম না বাইকে, তখন বাইকে চড়তে চড়ে আসছিলাম, তখন বাতাসে বাইকে ভাইয়া তো চড়ে চালাইছে বাইক, যে ক্যাপ উড়ে গেছে, তো ক্যাপটা খুঁজে পাই নাই। পরে দুইবার পড়ছিলাম, দুইবার পাইছিলাম, পরের বার পরের বার যে পড়ছে মনেই নাই যে ক্যাপ পড়ে গেছে। সো এই ব্রো অলরাইট, সো গাইস এখন প্ল্যানিং হয়েছে যে আজকে রাতটা এখানে থাকবো হোটেলে, সো হোটেল ঠিক করবো একটু পর, এখন চা খাবো। সো বিকজ দেরি হয়ে গেছে, তাই দেরি হয়ে গেছে অনেক আর এনজয় করতে পারলাম না, তাই কালকে বিকেলের দিকে যাব। তো লেটস সি, দেখা যাক কী হয় আর কি না হয়। আর কালকে শিওর তোমাদের সূর্য অস্ত আর সূর্য উদয়টাও দেখাবো। সো গাইস এই নিয়া সেকেন্ড চা খাওয়া আজকে, সকালে একবার তিনবার ঘুম থেকে ওঠার পর খাইছি একবার। ভাইয়ার মন ওই পাশে বসছে। আবার এই একটা ক্যাটাগরি না, আর একটা কোনটা আছে? আচ্ছা বেড সাইজটা সেম হবে কিন্তু রুমের স্পেসটা ছোট হবে স্যার। আর একটা সাইজ এটা পুরো সিঙ্গেল দুইটা রয়েছে। কিরকম আপনার রুমের? এই যে হচ্ছে আমাদের রেগুলার হচ্ছে 6000 টাকা স্যার, এখন হচ্ছে আপনি পাবেন 35% ডিসকাউন্ট পাবেন। তার মানে হচ্ছে 3450 টাকা মতো। আপনার এখানে তো সুইমিং পুলের ব্যবস্থা নাই না? না, ঠিক আছে। আমি
দেখো তোমরা দেখো পছন্দ করে গাইস অবশেষে হোটেলে উঠলাম সিকাউনিনে। সো এর ডিটেলস আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর লাস্টে, তো তোমরা চেক আউট করো। আর এখন অফ সিজন, তো বেশি লোকজন নাই, নিরিবিলি ফুল, হঠাৎ করে আসা, হঠাৎ করে সব কিছু। সো দেখা যাক কি হয় আর কি না হয়, লেটস সি। অল রাইট, সো গাইস সিক রাউন্ড ইন 1123 একসাথে, হ্যাঁ একসাথে করতে ইন 1123 না, শুধু সিক রাউন্ড, সিক রাউন্ড তারপর 1123 সি। সো গাইস হোটেলে রুমে আসলাম মাত্র, হ্যাঁ ফ্রেশ হইলাম। সো গাইস কেউ ইয়ানে নাই, কি জানো টয়লেট নিয়ে আসে না, আমি বেরোর আগেই মানে আমি তো থাকার জন্য আসে নাই, বাট তাও টয়লেট নিয়ে এসেছি একটা। সো গাইস বাইকে চড়ে আসছে, তাই একেবারে রাস্তার সব ময়লা টয়লা একেবারে সব নাক মুখে। আর মুন্না মুন্নার ফেস ওয়াশ নিয়ে এসছে, আমি আমার ফেস ওয়াশ নিয়ে আসিনি, এটাই হচ্ছে বড় ভুল। আর চার্জারও নিয়ে আসি নাই গাইস, কখন ফোন অফ হয়ে যায় জানি না, বাট মুন্নাটা চার্জ আছে, ওরটা দিয়া ব্লগ শুট হবে। আমি আমারটা কালকে আজকে রাত্রের ভিতরে অফ হয়ে যেতে পারে, 30% চার্জ। হ্যাঁ তোমাদের রুমের ভিউটা দিই। সো গাইস এই যে দেখো রুম, ভাইয়া বসে আছে, দুইটা বেড, ভাইয়া হুল কাদায় মাখা। ওই দেখো তোমাদের তো আগেই দেখাইছি, তারপরে এখানে হয়েছে এসি স্পেস, আর এখানে হয়েছে একটা ক্যাবিনেট ছোট, এখানে আমার সানগ্লাস, মানি ব্যাগ আর মাস্ক রাখছি, এখানে একটা ক্যাটালগ আছে হোটেল সম্পর্কে মেবি, এখানে টিভি স্পেস, আর এটা হচ্ছে একটা ছোট্ট ফ্রিজ ওয়ালটনের, টিভিটাও মেবি ওয়ালটন। সো আমাদের সোনি টিভি দিত ভাই, আর মুন্না বাজাবাজি করতেছে দেখো। এখানে একটা করিডোর, এখানে স্পেস, আর এখানে ব্যালকনি গাইস, তো আমার ফেভারিট জায়গা সব থেকে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখাই। সো গাইস এই যে দেখো বাথরুম স্পেসটা, বাথরুমটা মোটামুটি চলে, বাট রুমটা মোটামুটি ভালোই আসছে। আর এই হচ্ছে ব্যালকনি স্পেস গাইস, আর্মি
আর গাইস রুমে একটা প্রবলেম যে ওয়াইফাই কানেক্টটা ভালো পায় না অলরাইট সো গাইস আমরা এখন ডিনার করতে যাচ্ছি তো দেখো মুন্না শুট করতেছে আর চ্যানেলের জন্য আর ভাইয়া দেখো মোবাইল নিয়ে বিজি তো ডিনার করতে যাচ্ছি তারপর ডিনার করে আমার একটা চার্জার কেনা লাগবে কারণ ফোনে চার্জ নাই টাইপ সি একটা চার্জার কেনা লাগবেই লাগবে তাতে 100 টাকা রইলো কেনা লাগবে তো আমরা তাড়াহুড়া করে আসছে পড়ছি একেবারে তিনটায় রহমানা দিছি বাট থাকার কোনো প্ল্যান ছিল না ঠিক আছে আমার ঘড়িটা কোথায় আমার ঘড়ি তো আমারটা তো আমারটা এই তো গাইস ঘড়ি নিলাম ঘড়ি দিতে মনে নাই ইয়ো ইয়ো আর সব ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো আর এখানে আসা যাওয়ার খরচ সব কিছু দিয়ে দেবো আর এখন কিন্তু ডাল সিজন এখন মনে করো আসে না লোকজন তাই আর যাই হোক দেখা যাক কি হয় আর কি না হয় কালকে সকালে উঠবো আর এখন যাইয়া ডিনার করে চার্জার টার্জার কিনে একটু মার্কেট টার্কেট ঘুরে তারপর যাব কোথায় যাব 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 সিবিসে তো লেটস গো দেখা যাক কি হয় আর কি না হয় খুলে গেছে আমি আমার মাস্ক নিলাম মানি ব্যাগ থাক ওইখানে আমার টাকা পয়সা নাই তেমন বাই 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 রুম 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 ওকে ডান ফ্রেম ব্রো এখানে একটা রেস্টুরেন্ট আছে হোটেলের বাট এটা চালু হয় না এখনো মেবি বাইকের বাইকের অবস্থা দেখো এই যে ফুল কাদা মেখে গেছিল ওই যে ওই সময় বাসের সো গাইস এখানে ছোট একটা ভিউ গাছ টাছ আছে আর হোটেলের ভিউ দিয়ে আমি বাড়ি থেকে আগে প্রথমে ফার্স্টে জি সো গাইস এই যে হোটেলটা তোমরা চেক আউট করতে পারো আমি সব ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো হোটেল সি ক্রাউন ইন আর কক্সবাজার একটা আছে হোটেল সি ক্রাউন শুধু ওইটা আরো সুন্দর এখানে রুম ভাড়াটা সব আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে আমরা যে রুমে নিছি বা থাকতেছি ওইটার ভাড়া কত ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিসকাউন্টে কত আসছে আর মুন্না দেখো দোলনা খাচ্ছে হ্যাঁ গাইস হোটেলটা সত্যি অনেক সুন্দর এই জায়গায় এত সুন্দর একটা হোটেল পাবো ভাবতেই পারিনি হঠাৎ করে সব অনেক রিজনেবল প্রাইসে আছে আমরা এখন ডিনার করতে যাব তারপরে শপিং এ যাব দেন সেখান থেকে আবার টিভিতে তারপর আবার সো গাইস আমার কাছে এই লাইটগুলো সবথেকে ভালো লাগে আর লাইট খুব লাইক করি লাইটগুলো জোস লাগে তো এখানে পিকনিক তোলা হবে সবই হবে কালকে সকালে বা নাইটেই হতে পারে যদি টাইম থাকে তাইলে আগে চার্জার আমার চার্জার লাগবে ফোনে চার্জ নেই 25% চার্জ আর ভাই শুধু ফোন নিয়ে বিজি 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 ধরো হেলমেটটা রাখে এখানে কানেক্ট করাই আছে রাইট সো গাইস আসলাম ডিনার করতে তোমরা এখন লাঠি খাও পানি
পানির তৃষ্ণা লাগছে গাইস অনেক, পানি খাওয়াই নাই। ওই সাইডে আছে ডাইরেক্ট বাজে বাজে দেবো ভক্তি হয় না। তুমি কিছু বলো, আগে ক্ষুধা লাগছে পেটের পুজো করি তারপর অন্য কোনো পুজো থাকতে করা যাবে। ভাইয়া খাওয়া দাওয়া কিছু বোঝে না, তিন বাটি চটপটি খাইছিল ওই সময়, যে পরিমাণে তিন বাটি চটপটি খাই শেষ করছে, আমি দুই দুই প্লেট ফুচকা খাইছি বাট ঝাল দিয়ে তিন বাটি চটপটি। ও আমারটা তিন প্লেট হচ্ছে 30 টাকা, তোমার হচ্ছে 60 টাকা। আমারে কিছু খাওয়ায় নাই, আর ওই সেই শুটকি পেছনে বই বই খালি আও খাইছে, খালি গরম পানি খাওয়াইছে। দেখো চাট তোমার যারা কি 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 খাইতে চাও তারা এসে পড়ো তাড়াতাড়ি, খাই যাও। আমি তো মুরগি নিছি, চাট দেখো মেনু মেনু চাট মেনু ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। দেখো পটলা ভর্তা, পটলা ভাইয়া সব ভর্তা নিচ্ছে, ভর্তা আইটেম। আমি আবার ওইসব অতটা খাই না, ভর্তা টর্তা। মুরগি এসে পড়ছে দেখো, মুরগিরা কক কক করে ডাকতে। ভাই এখন হর্স কিনবে, কারণ সে কিছু আনে নাই, আমরা সব র্যান্ডমলি এসে পড়ছি। আমরা সব আমি আনছি কিন্তু আমরা সব। তো ভাইয়া এই যে শর্টস দেখতেছে, তুমি কিন্তু কালকে শর্টস পরে নামবা ভাইয়া, ভাইয়া তুমি কিন্তু নামবা কালকে। দেখো শর্টস শর্টস অনেক শর্টস আছে এখানে, আমার তো লাগবে না, আমি নিছি। সো গাইস আমরা এখন বরফগুলা খাইতে আসছি, ভাইয়া ম্যাঙ্গো ফ্লেভার নিছে মজাই লাগে, তো আমরাও ম্যাঙ্গো ফ্লেভার নিছি। আমার নাম কি? আমার নাম না ইউটিউবে ভিডিও ব্লগ বসে বসে খাই আসো, আমি কিছু করি না। আমার কাস্টমার দেখতেছেন আমরা
পেটুকে খুঁজে বের করছে, মজা তো লাগবে। না এটাই ভালো লাগে, জামা কাপড় পরে রিল্যাক্স না লাগে। তোমার দেখাইলে তুমি মোটা মানো, কিন্তু মোটা না হলে আর তো দেখাইলে কি সব শপিং নিয়া এইটা কালকে কালকে আমরা সাগরে নিয়ে গোসল করাবো, ঠিক আছে? বিক্রি করবে, তারপর কি ভিতরে নিবা প্রাইভেট কার অথবা ভিতরে? এটা এক মাস হয়েছে মনে হয় না, ফুল নিউ। অল রাইট, সো গাইস হোটেলে আসলাম, রুমে। এতক্ষণ বাইরে ছিলাম, সো এখন খুব ফুল টায়ার্ড। আর এটা কিন্তু ম্যাট্রিক্স বাউন্স করে, তো দেখো আবার দিলাম, দেখা যায় না অন্য কেউ ভিডিওগুলো দেখা যায়, তো মনে ভিডিও কর, তারপর আমি দেখাই লাভ দিয়ে। অল রাইট, সো গাইস দেখি, দেখো ব্যথা পাইছো না? তো যাই হোক, আজকে পার্ট ওয়ানটা এখানে শেষ করি, কালকের ব্লগটা আর একটা হবে, ঠিক আছে? পার্ট টু তে, আর পার্ট ওয়ানে এটাই শেষ। আর দেখো আমি এই টি শার্টটা কিনছি, ম্যাগি হাতের একটা কিনছি, আর মুন্না কিনছে দেখো এটা, ওটা দেখাই, আর ভাইয়ের শর্টস কিনছে একটা। মুন্না দেখো রেস্ট নিতে আসছে, ও টায়ার্ড খুব। তো তোমরা কমেন্টে জানাই আমার গেঞ্জিটা কেমন আছে, টি শার্টটা এখান থেকে ড্রপস আছে, এই যে যেন ভালো লাগে। সো রানিজেনের একটা এরকম টি শার্ট ছিল, বাট ওটা বড় ছিল আরো, ঠিক আছে রোস্টটা। তো যাই হোক, মুন্না এটা কিনছে, এটা কিনছে আমি, আর ভাইয়েরটা কালকে সকালে দেখাবো অনেক, আর কালকে সকালে সূর্য উদয় দেখতে যাব, আর সূর্য অস্তটাও তোমাদের দেখাই দেবো, ঠিক আছে? কালকে ব্লগটা তুমি এনজয় করো, কালকে সেই সেই ব্লগ আসবে পার্ট টু তে, আর পার্ট ওয়ান এখানে এন্ড করি। তোমাদের ভালো লাগবে প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে বলবো না চ্যানেলটা, আর পার্ট টুর জন্য প্লিজ কমেন্ট করো বেশি বেশি, ঠিক আছে? তো বাই, আল্লাহ হাফেজ।